তো যতটা নির্বাচন কমিশন কিংবা সরকারি পার্টির আপনার কৃতিত্ব তার চাইতে বেশি হচ্ছে যে এই নির্বাচনগুলোতে বেশ কয়েক বছর ধরে প্রধানত যে বড় বড় অপোজিশন পার্টিগুলি এবং তার শরিকরা এটা অংশগ্রহণ করে নাই, ফলে ওই অর্থে এটা খুব প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতামূলক বা পার্টিসিপেটরি সেই অর্থে হয় নাই। ফলে এই ধরনের নির্বাচনের মধ্যে আপনার তুলনামূলকভাবে সংঘাতের চিহ্ন কম থাকলেও এইটা দিয়ে ঠিক একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা এবং অংশগ্রহণমূলক নির্বাচনে ভবিষ্যতে এই সামলানোর ক্ষেত্রে আপনার বর্তমান নির্বাচন কমিশন কী করতে পারবে বা কী করতে পারবে না সেটা এখনও বুঝবার এখনও সময় আসে নাই। কারণ আর তাছাড়া ওনারা নিজেই বিশেষত প্রধান নির্বাচন কমিশনের সর্বশেষ বরিশালের নির্বাচনে যেই বক্তব্যটা দিয়েছেন এটা নিয়ে প্রচুর আলাপ হয়েছে, এটা নিয়ে আমি আর আপনার সময় নষ্ট করতে চাই না। সেটা হচ্ছে যে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার রক্ত ঝরেছে কিনা কিংবা তিনি ইন্তেকাল করেছেন কিনা, মানে তার ব্যাপারে সরকারি দলের ক্যান্ডিডেটদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এইটা যখন তার মাথায় প্রশ্ন আসে, হ্যাঁ, তখন তার আপনার যোগ্যতা, তার নিরপেক্ষতা ইত্যাদি সম্পর্কে সারা দেশে প্রশ্ন উঠবে। ফলে এটা এক্ষুনি বলবার মতো একটা অবস্থায় যায় নাই। দ্বিতীয়ত আপনি ধানমন্ডি গুলশান ঢাকা সতেরো আসনের যে কথা বলছেন সেইখানে তো এটা একটা ঠিক শ্রেণীগত দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে। হিরু আলমের বিষয়টা একটা হিরু আলম নিজেই বলেন এবং অন্যরাও বলে যে তারা শাসক শ্রেণীর যে রাজনীতি আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেখানে যে ওনার মতন যারা সুদর্শন, বিত্তবান এবং ক্ষমতাবান, হিরু আলম তো তার সেই শ্রেণীকে প্রতিনিধিত্ব করে না। ফলে এই শাসক শ্রেণীর বিভিন্ন রাজনীতির যে আপনার প্রার্থী তারা হিরু আলমের সঙ্গে জিততে কিংবা হারতে দুটি অস্বচ্ছন্দ্য বোধ করে। তার সঙ্গে জিতলেও যেন তাদের জেতাটা পরিপূর্ণ হয় না, কারণ সেই দেশে গরিব মানুষের এখন আর রাজনীতিতে অন্যদের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করবার আর কোনো ব্যবস্থা এই প্রথম থেকে ধরেন শুরু করে এই পর্যন্ত রাজনৈতিক ব্যবস্থা যাদের হাতে করায়ত্ত ছিল তারা এটা রাখে নাই। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে আমার ধারণা খুবই একটা অসাংবিধানিক এবং অনৈতিক একটা কাজ এই আইন যারা করেছেন যে স্বতন্ত্র প্রার্থীকে 1% আপনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করতে গেলেই, প্রার্থী হতে গেলেই 1% ভোটারের সমর্থন তাকে দেখাতে হবে। এটা দুই দিক থেকে অন্যায়। একটা হচ্ছে যে ভোট নিজে একটা গোপন বিষয়, এই যে 1% লোক আগে থেকে জানাবে কেন যে আমি অমুককে আমি ভোট দিব, এইটা কেউ এখনও রিট করে নাই। আমার ধারণা কোর্টে রিট করলে এটা থাকবে না, কারণ ভোটের গোপনীয়তা এই ভোটের একটা অন্তর্নিহিত সংশ্লিষ্ট একটা বিষয়, এইটা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার বিরুদ্ধের একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে এগুলি কেন করা হয়েছে, কারণ এখানে পুরো রাজনৈতিক প্রক্রিয়াকে দুই তিনটা বড় বড় দলের মধ্যে আটকে দেওয়ার জন্য এগুলি করা হয়েছে বলে আমার ধারণা। কারণ হচ্ছে কঠিন করে তোলা, স্বতন্ত্র প্রার্থীদের জন্যে নির্বাচনের প্রতিযোগিতাটা কঠিন করা, মানে হচ্ছে রাজনীতিকে, গোটা রাজনৈতিক ব্যবস্থাকে দলীয়করণ করা। দলের বাইরে যে কোন মত থাকতে পারে, চিন্তা থাকতে পারে, অন্য কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে, বা একজন মানুষ জনপ্রতিনিধি হতে চান অথচ প্রভাবশালী বড় বড় দলগুলির রাজনীতি, তাদের রাজনৈতিক সংস্কৃতি, তাদের নানান কর্মপন্থা তার পছন্দ হয় না, সে কি প্রার্থী হিসেবে একজন দলীয় এবং নির্দলীয় প্রার্থী সমান সুযোগ লাভ করার যোগ্যতা রাখে না? সেটি তো হওয়া উচিত। ফলে একদিকে রাজনৈতিকভাবে দলীয় রাজনীতির থেকে অন্যদেরকে নিরুৎসাহিত করা, অন্যদিকে আপনার এই যে ভোট দান, ভোটে আমি কাকে সমর্থন করব তার যে গোপনীয়তা রক্ষার সাংবিধানিক দায় সেটার পরিপন্থী এই ব্যবস্থা। ঠিক, আমি আসছি আপনার কাছে। মিস্টার তাজুল ইসলাম, আমরা জানি যে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে গত 14-18 পর থেকে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক ধরনের বিরোধ
বিএনপির একটা অবস্থান, তারা এখন আর দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না তারা বলছে, কিন্তু এবং আরও অনেকেই বলছে সর্বশেষ ইসলামী শাসনতন্ত্র যারা কিছুদিন আগেও এই যে বরিশাল এর কথা উল্লেখ করলেন সেখানে নির্বাচনে অংশ নিয়েছিলেন, তারাও এখন বলছে যে দলীয় সরকারের অধীনে আর তারা নির্বাচন করবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কিছু আন্তর্জাতিক চাপও লক্ষ্য করছি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ইউরোপীয় ইউনিয়ন, তাদের এক ধরনের নির্বাচন বাংলাদেশের মানবাধিকার নিয়ে তারা নিয়মিত কথাবার্তা বলছে, চাপ দিচ্ছে এবং সরকারের সঙ্গে তাদের এক ধরনের এনগেজমেন্ট আছে। আবার চীন, রাশিয়া, তারাও এর সঙ্গে ইনভলভ হয়ে গেছে, ভারতও খানিকটাই ইনভলভ। সো আপনারা কী মনে করেন যে এই নির্বাচনের যে বহিঃশক্তির চাপ এবং অভ্যন্তরীণ যে চাপ, সেটি আসলে কোন ধরনের নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আগামীতে? আমার বক্তব্যটা একান্তই আমার নিজের। জি, আমি এখানে যে বক্তব্যটা রাখবো সেটা হলো আপনার আমাদের বহিঃশক্তির চাপ। আমি ব্যক্তিগতভাবে কোনো চাপ অনুধাবন করি না,